বন্ধু মিলে দোকানে যাইতেছি, যাওয়ার টাইমে শরীরের লাগে আমার শরীর বাড়ি খাইছে, ওরা আর আমাকে মারতে চাইছিল, একটু ভালো করে দিতে হবে আপনার কাছে আমার বিচার। এখন ভাই আপনারা দোষ হিসাবে আপনাকে আসতে ২-৩০০ টাকা বলতে ওনার তো আর দোষ নাই যে আপনার পুরো মোবাইলের দাম দিতে হবে, আপনি পুরোটা দাম চাইবেন ভাই, ওনাদের জন্য টাকাটা দেওয়া অসম্ভব, ঠিক আছে, কারণ ওনারাও গরিব আপনারাও গরিব, ঠিক আছে। এখন ভাই আপনি ওনাকে ১০০ টাকা দিয়ে দেন মোবাইল, ১২০ টাকা দিছে, ১২০ টাকা দিয়া গ্লাসটা চেঞ্জ করে নেন, সমস্যা নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, রাস্তার এক পাশ দিয়ে হাঁটবেন সবসময়, কারণ মাঝখানে হাঁটলে গাড়ি ঘোড়ার ব্যাপার স্যাপার, অ্যাক্সিডেন্ট হলে কারো কিছু করার নাই। হ্যাঁ ভাই, ওই যে মোবাইলের দিকে খেয়াল করতে করতে রাস্তা মাঝখানে গিয়ে খেয়াল করে, মাঝখানে হেঁটে কিনে না তো তাহলে অ্যাক্সিডেন্ট তো হইতো না, আমরা হয়েছে ভুল দুজন জনের। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ, সরি ভাই, সরি ভাই। আচ্ছা আচ্ছা সুজে ভাই, আপনারা আসতে পারেন, চলো আমরা কষ্ট না, কোন কষ্ট কিছু নেই, সালাম আলাইকুম। আচ্ছা চলো যাই, চলো।